আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কমফোর্ট নিয়ে দারুণ কয়েকটা টিপস। আশা করছি এই টিপসগুলো আপনাদের ভালো লাগবে। কাপড়ের সুগন্ধির জন্য আমরা অনেকেই কমফোর্ট ব্যবহার করে থাকি। কাপড়ের সুগন্ধি ছাড়াও কমফোর্ট দিয়ে যে আরও অনেক অনেক কাজ করা যায় সেটা আমরা হয়তোবা অনেকেই জানি না। আমার ভিডিওটি দেখে আপনারা জেনে নিতে পারেন। আশা করছি আজকের যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করব সেগুলো আপনাদের ভালো লাগবে। পুরোটা ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সবার কাছে। টিপস নাম্বার ওয়ানে শেয়ার করব ফ্লোর ক্লিনার। আপনারা ভাবছেন কমফোর্ট দিয়ে কিভাবে ফ্লোর ক্লিন করা যাবে, এটা আসলে সম্ভব। আমি এখানে বালতিতে অর্ধেক পরিমাণ পানি নিয়েছি। এই পানির মধ্যে আমি দিয়ে দিব কমফোর্ট। কমফোর্টের কয়েকটা ফোঁটা দিলেই কিন্তু হয়ে যাবে, কারণ এটা মেঝে থেকে সুগন্ধি ছড়াবে প্লাস মেঝেও কিন্তু পরিষ্কার করবে। যে ব্রাশ দিয়ে আপনারা পরিষ্কার করেন বা কোনো কাপড় দিয়ে যদি পরিষ্কার করেন সেটা এই পানিতে ভিজিয়ে ফ্লোরটা ভালো করে মুছে নেবেন, তাহলে দেখবেন অনেকটাই ফ্রেশ লাগছে, সুগন্ধ ছড়াচ্ছে এবং আপনার ফ্লোর কিন্তু পরিষ্কারও হয়ে যাচ্ছে। টিপস নাম্বার টুতে যেটা শেয়ার করব সেটা হচ্ছে রুম স্প্রে। কমফোর্ট দিয়ে কিন্তু দারুণ রুম স্প্রে তৈরি করা যায় এবং এটা লং লাস্টিং, অনেক সময় পর্যন্ত থাকে। আমি এখানে একটা স্প্রে বোতল নিয়েছি। স্প্রে বোতলে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যে কোনো স্প্রে বোতলেই আপনারা নিয়ে নিতে পারেন। এখন আমি কয়েক ফোঁটা কমফোর্ট দিয়ে দিব। এই স্প্রে তৈরি করতে কিন্তু কমফোর্ট বেশি ব্যবহার করতে হবে না, অল্প একটু দিলেই কিন্তু এক বোতল স্প্রে তৈরি করা যাবে। আমি এখানে অল্প করে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। কমফোর্ট দিয়ে যখন এই রুম স্প্রেটা তৈরি করবেন আপনার রুমের বিভিন্ন জায়গাতে আপনি দিয়ে দিতে পারবেন, এবং যখন দেবেন তখন পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন যে এটা থেকে কতটা সুগন্ধি আসছে এবং কতটা ফ্রেশ লাগছে নিজের কাছে, এবং রুমটাও অনেক ফ্রেশ হয়ে যাবে, বিভিন্ন জিনিসে দেওয়া যাবে। আমি পর্দার উপরে স্প্রে করছি, এভাবে বেড, বেডশিট, বালিশ, তারপরে কুশন কাভার বা সোফা এই জায়গাগুলোতে দিতে পারেন, এমনকি ওয়ার্ড্রোব বা কাপড় যেখানে রাখেন সেখানেও সামান্য করে স্প্রে করে দিতে পারেন, আলমারিতে কাপড় থাকলে সেখানেও স্প্রে করে দিতে পারেন। এতে করে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে এবং আপনার পুরো রুমটাই কিন্তু অনেকটাই ফ্রেশ থাকবে। স্প্রে করলে কিন্তু দাগ পড়ার কোনো সম্ভাবনা নেই, তাই ভয় পাওয়ারও কোনো কারণ নেই। টিপস নাম্বার থ্রিতে শেয়ার করব বাথরুম বা টয়লেট ফ্রেশনার। আমরা বাথরুমে অনেকেই ওডোনিল ব্যবহার করে থাকি বাথরুমকে সুগন্ধ রাখার জন্য, তো অনেক সময় সেটা থাকে না। সেই ক্ষেত্রে আমরা কমফোর্ট দিয়েই কিন্তু এরকম সুগন্ধযুক্ত একটা জিনিস বাথরুমের জন্য তৈরি করতে পারি। এখানে আমি একটা বাটি নিয়েছি, ছোট বাটি, আমি এটা ব্যবহার করি না, এটা বাথরুমে রাখবো। আর এখানে নিয়েছি তুলো, সাদা তুলো। এই তুলোর মধ্যে কমফোর্ট, কিছুটা কমফোর্ট দিয়ে আমি এই তুলোটাকে পুরোটা ভিজিয়ে নিচ্ছি। এমনভাবে ভেজাতে হবে যাতে তুলোটা পুরোটাই ভিজে যায়। আমি উপরেও সামান্য একটু কমফোর্ট দিয়ে দিচ্ছি। এবার এই বাটিটা বা আপনারা যে ধরনের পাত্র নেবেন সেই পাত্রটা বাথরুমে যদি রেখে দেন তাহলে দেখবেন বাথরুমে খুব সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে। আর এটা সাত দিন পর্যন্ত রাখা যাবে, সাত দিন পরে আবার চেঞ্জ করে একইভাবে রাখতে পারবেন। টিপস নাম্বার ফোরে যেটা শেয়ার করব সেটা হচ্ছে, আমরা অনেকেই বাসাতে শার্ট প্যান্ট বা পাঞ্জাবি আয়রন করে থাকি। আয়রন করার সময় আমরা যদি কমফোর্ট ব্যবহার করি তাহলে কাপড় থেকে কিন্তু খুব সুন্দর সুগন্ধ আসবে, পরবর্তী না ধোয়া পর্যন্ত কিন্তু সেই গন্ধটা থেকে যাবে। আমি যে স্প্রেটা তৈরি করে দেখিয়েছি একইভাবে স্প্রে এভাবে তৈরি করে আয়রন করার সময় শার্ট প্যান্ট বা জামাতে এভাবে স্প্রে করে যদি লন্ড্রি করা যায় তাহলে কাপড় থেকে কিন্তু অনেক সুন্দর সুগন্ধ আসবে, এবং জামা কাপড় পরলে আপনার নিজের কাছে অনেকটাই ফ্রেশ লাগবে। টিপস নাম্বার ফাইভে শেয়ার করব কিচেন ফ্রেশনার। রান্না করার সময় আমাদের রান্নাঘরে বিভিন্ন ভাজা পোড়া বা যাই কিছু রান্না করি না কেন সেগুলোর গন্ধ কিন্তু রান্নাঘরে থেকে যায়। আমরা যদি কিচেনটাকে ফ্রেশ করতে চাই তাহলে খুব সহজেই করে নিতে পারি। এখানে আমি এক গ্লাস পানি দিয়েছি একটা প্যানে, এর মধ্যে আমি কমফোর্ট, কিছুটা কমফোর্ট দিয়ে দুই তিন মিনিট এভাবে ফুটিয়ে নিব, তাহলেই কিন্তু কিচেনটা একদম ফ্রেশ হয়ে যাবে, সব দুর্গন্ধ কিন্তু চলে যাবে, অনেকটাই ফ্রেশ লাগবে।
টিপস নাম্বার সিক্সে শেয়ার করব ন্যাচারাল এয়ার ফ্রেশনার। এটা আমরা কিভাবে তৈরি করতে পারি, আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা। অবশ্যই কিন্তু এখানে বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে, 2 চামচ বা এর বেশি পরিমাণেও কিন্তু দেওয়া যেতে পারে, এটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন, 3-4 চামচও দিতে পারেন। আমি এখানে 2 চামচ দিচ্ছি এখন, এর সাথে আমি কিছুটা কমফোর্ট মিশিয়ে নিব। এই এয়ার ফ্রেশনারটা কিন্তু অনেক দিনের জন্য তৈরি করা যাবে, এই এয়ার ফ্রেশনারটা 3-4 মাস কিন্তু ব্যবহার করা যাবে। আমি এখন কমফোর্টটা দিয়ে দিচ্ছি, এটার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। বেকিং সোডা এবং কমফোর্ট দিয়ে এই মিশ্রণটা তৈরি করছি, এটা কিন্তু আপনার রুমের যে কোনো জায়গাতে রেখে দিতে পারবেন, 3-4 মাস এভাবেই কিন্তু রেখে দেওয়া যাবে। আপনি 3-4 মাস পরে আবার এটা ফেলে দিয়ে আপনি নতুন করে তৈরি করতে পারেন, এতে করে আপনার প্রাকৃতিক এয়ার ফ্রেশনারের কাজ করবে আপনার পুরো বাসাতে। আমি এখন একটা জালি দিয়ে ঢেকে দিচ্ছি, এখানে চাইলে পাতলা কাপড় বা নেট ধরনের কাপড় দিয়েও বেঁধে দেওয়া যেতে পারে। আশা করছি আজকের কমফোর্ট নিয়ে 6টি টিপসই আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।